নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, শেষ দফা নির্বাচন। সেই নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল পার্টি তাদের জয় নিশ্চিত করার জন্য যত রকমের নীচতা সংকীর্ণতা, যত রকমের ধৃষ্টতা করা সম্ভব, যত রকমের চালাকি প্রতারণা করা সম্ভব, যত রকমের প্রলোভন ধাপ্পা দেওয়া সম্ভব, সব কিছু তারা করবার চেষ্টা করছে। শুনলে অবাক হবে যে বিভিন্ন বাড়িতে গিয়ে তৃণমূলের প্রার্থী বলছে, আপনার বাড়িতে ফ্রিজ দেব, এলইডি টিভি দেব, দিয়ে দেওয়া হচ্ছে, নতুন ফ্রিজ দিয়ে দিচ্ছে, নতুন এলইডি টিভি দিয়ে দিচ্ছে ভোটের জন্য। এত শয়ে শয়ে কোটি টাকা তারা মুর্শিদাবাদে খরচ করছে মমতা ব্যানার্জির নির্দেশে। মমতা ব্যানার্জি তিন দিন ধরে মুর্শিদাবাদে থেকে এখানকার প্রশাসনের একটা অংশকে তৃণমূলের হারমার পায়নি, সেই সঙ্গে ঢালা অর্থ দিয়ে তিনি ভোট খরিদ করো, না হয় লুট করো, না হয় ভোটের সাম্প্রদায়িকরণ করো, এই তিনটে রাস্তা তিনি গ্রহণ করেছেন। বড় অদ্ভুত কাণ্ড, তৃণমূলের নেতারা গরিব মানুষকে, বস্তি এলাকার গরিব মানুষকে তারা বলছে, তোমাদের আধার কার্ড নিয়ে আমাদের বাড়িতে যেতে দেখা করো, আমরা কেউ 2000 টাকা দিব, কেউ 5000 টাকা দিব। গরিব মানুষ মনে করছে আধার কার্ডের এত মূল্য, আধার কার্ড নিয়ে তৃণমূল নেতার বাড়িতে যাচ্ছে, কী না টাকা পেতে হবে, কোথাও 2000, কোথাও 5000, কোথাও ফ্রিজ, কোথাও টিভি, কী চলছে বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। তাই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের এই মরিয়া কামড় কংগ্রেসকে হারানোর জন্য তৃণমূল নেত্রীর যে এই যে আগ্রাসী আক্রমণ, তৃণমূল নেত্রী এই মুর্শিদাবাদ জেলার রাজনীতিকে সাম্প্রদায়িকরণ করার জন্য সমস্ত ষড়যন্ত্র করছেন আমরা দেখতে পাচ্ছি। তারপরেও এলাকার মানুষকে বলবো, আপনারা আপনাদের বিবেক থেকে ভোট দিন, আপনারা আপনাদের নিজেদের বিচার বুদ্ধি প্রয়োগ করে ভোট দিন, কারণ যারা টাকা দিচ্ছে, যারা ফ্রিজ দিচ্ছে, যারা টিভি দিচ্ছে, তারা কিন্তু ভোটের আগের দিন দিতে চাইছে, ভোটের সময় দিতে চাইছে। গত 10 বছরে কিন্তু তাদের আপনি দেখা পাননি, গত 10 বছরে আপনার অভাব ছিল, তারা কেউ দেখতে আসেনি। এখন ভোট যখন কালকে, আজকে আপনাদেরকে টাকা দেবে, ফ্রিজ দেবে, টিভি দেবে, মদ দেবে, মাংস দেবে, এলাকার মানুষ আপনারা বিভ্রান্ত হবেন না, কারণ নির্বাচনে অংশগ্রহণ করা আপনার শুধু মৌলিক অধিকারই নয়, আপনার বিচার বুদ্ধি, আপনার বিজ্ঞতা অভিজ্ঞতা সমস্ত কিছুকে পরীক্ষা করার, সমস্ত কিছুকে আপনি গত 10 বছর ধরে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তার পরিপ্রেক্ষিতে আপনার সিদ্ধান্তকে আপনি জানাবেন, এটাই হচ্ছে নির্বাচন। তাই আপনি আপনার সত্তাকে, আপনার ভোটের অধিকারকে, আপনার সম্ভ্রমকে, আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে কটা টাকার বিনিময়ে বিক্রি করে দেবেন না। আপনার দারিদ্রতার সুযোগ নিয়ে তৃণমূল আপনার দারিদ্রতাকে খরিদ করতে চাইছে, অর্থাৎ তৃণমূল পার্টির কাছে আপনার দারিদ্রতা তাদের নির্বাচনী পুঁজি। কিন্তু আপনাকে আজকে এই দারিদ্রতম অবস্থায় কেন পড়তে হয়েছে তৃণমূল নেতারা তার জবাব দিতে চাইছে না। আপনার দারিদ্রতাকে কটা পয়সার বিনিময় খরিদ করে নিতে চাইছে, আপনার মান সম্মান মর্যাদাকে তারা টাকার বিনিময়ে খরিদ করে দিতে চাইছে, এটা সাধারণ মানুষকে প্রতি একটা অপমান বলে আমি মনে করি। আপনার সরকারের টাকা দেওয়া দরকার হয়, সরকার পরিকল্পনা করে টাকা দিক, তা না নির্বাচনের আগের দিন টাকা দিতে হবে, কারণ কালকে ভোট চাইতে হবে। তাই টাকা টাকার বিনিময়ে ভোট, তৃণমূলের এই যে চক্রান্ত, এখানে পুলিশ প্রশাসন সব জানে, পুলিশ প্রশাসন একটা অংশ চুপ করে আছে, তৃণমূলের হারমাত বাহিনী পুলিশের একটা অংশে মিলে মিশে অসাধু আতাত করে একদিকে প্রলোভন, আরেকদিকে প্রশাসনের জুলুম কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে তৈরি হচ্ছে। আগামীকাল তারা ভোট লুটের পরিকল্পনা করছে, আমরা প্রস্তুত, এলাকার মানুষ আপনারা প্রস্তুত থাকেন, আমরা বিনা লড়াইয়ে 1 ইঞ্চি জমি ছাড়ব না। কংগ্রেস কর্মী আজ প্রতিজ্ঞা নিন, মানুষ আজ প্রতিজ্ঞা নিন।